أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. কোন আমল মুত্তাকি বানায়, কোন আমলগুলি করলে আপনি এবং আমি মুত্তাকি হতে পারি? 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল والسائلين في الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. متقين এবং সত্যবাদী হওয়ার জন্য যে কাজগুলি করতে হবে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করতে হবে, পরকালকে মানতে হবে, ভূপৃষ্ঠের শক্তিসমূহকে মানতে হবে, একটি কিতাবকে মানতে হবে এবং 20 জন নবীদেরকে মানতে হবে, আল্লাহ তাআলার প্রেমে মাল বণ্টন করতে হবে, খাদ্য খাবার দিতে হবে আত্মীয় স্বজনদেরকে, এতিমদেরকে, মিসকিনদেরকে, কোরআন সন্ধানী যারা তাদেরকে, এবং যারা ভিক্ষুক আর যারা নিজেদেরকে আজাদ করে নিতে চায়, জেল থেকে হোক অথবা বড় লোকদের বাড়ি থেকে হোক, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, ওয়াদা পুরা করতে হবে আর ধৈর্য ধরতে হবে প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে এই কাজগুলি যারা করবে মূলত তারা মুত্তাকি হবে, আর কোরআন এই আমলগুলির মাধ্যম দিয়ে মানুষকে মুত্তাকি বানায়। এখন যারা ধনদৌলতের পিছনে পড়ে আছেন, তাদের জানা উচিত ধনদৌলতের চেয়ে মান মর্যাদা অনেক বড়, আবার মান মর্যাদার চেয়ে সত্য জ্ঞান অনেক বড়, আবার সত্য জ্ঞানের চেয়ে ইমান, ইমান বিল আখেরা, ইমান বিল্লাহ, ইমান বিল কিতাব অনেক বড়। কেননা একজন ইমানদার ব্যক্তি, এই ইমান একজন ব্যক্তিকে, একজন মানুষকে এই জগতে এবং পরজগতে সফলতা প্রদান করে। তো আপনি যদি ইমান না আনতে পারেন, তাহলে কখনো মুত্তাকি হতে পারবেন না। আপনি যত বড় মালদার হন না কেন, যত বড় ডিগ্রিধারী হন না কেন, যত বড় আপনি নেতা এবং কর্মী হন না কেন, যদি আপনার ভিতরে পরকালের বিশ্বাস না থাকে, আল্লাহ তাআলার উপরে ঈমান না থাকে, তাহলে আপনি কখনো মুত্তাকি হতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন, এবং আমরা যেন সত্যবাদী আর মুত্তাকি হয়ে জীবন কাটাতে পারি, আর এই নামে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহ আমাদেরকে দান করুন।